মর্নিং ডুগুমামা, নতুন একটি ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম, অনেকদিন ব্লগ করা হয় না, ভয়েস ওভার দিয়ে দিই, আজকে মনে হলো যে না একটু ব্লগ করি, ছোটোখাটো ব্লগ, বেশি বড়ো সড়ো কিছু নয়, টুকটাক কিছু শেয়ার করবো, সেরকম কিছু করারও নেই, স্পেশালি আজকে কোথাও বেরোনো নেই, কেননা ম্যাক্স আছে, তো ম্যাক্স কালকে চলে যাবে, তো আজকে মনে হলো সকালবেলা কাজ কর্মই হয়ে গেছে, ওদের ভাত হচ্ছে, ওরা দই দিয়ে খাবে, আজকে আবার কাজু হয়েছে পেট খারাপ, কদিন আগে কাজুর একটু পেটটা খারাপ করেছিল, আজকে আবার যা তা মুখে দিচ্ছে, যেখানে যা পারছে চাটছে, দেখে রাখছি সারাদিন চিৎকার করি, তাও যে ও কোথা থেকে কী সব খেয়ে আসে, মানে ছোটো তো এখনও সেভাবে বুঝে উঠতে পারিনি যে কোনটা খেতে হয় কোনটা না খেতে হয়, এই বোধগুলো এখনও পর্যন্ত না ওর হয়নি, যাই হোক যতদিন না পর্যন্ত সেটা হয় দেখে দেখে রাখতে হবে, তার মাঝেই কী কী খেয়ে ফেলছে কী করে ফেলছে। আর তার মধ্যে আরেকটা নতুন ব্যাপার, লাস্ট দুদিন ধরে স্কুল পায়ে হঠাৎ চোট লেগেছে, আর কেউ আসলে বিশেষ করে আমার মেয়ে ঘরে ঢুকলে, ও পড়ানো থেকে যখনই ঘরে ঢোকে না, আর সেদিনকে দুদিন মামা বাড়িতে গিয়েছিল শুক্র শনিবার, মামা বাড়িতে রবিবার দিন ফিরেছে, যখন ও প্রচণ্ড লাফালাফি করেছে, এবার আমাদের ঘরে সব থেকে বেশি লাফাই হচ্ছে বরফিয়া, ভীষণ ও ভীষণই মানে ওর মায়ের মতন প্রচণ্ড এক্সাইটেড, বরফি মেবি ডিসকোর পায়ের মধ্যে পড়ে গেছে, পায়ের ওই হাইটাই বা পায়ের পলসটার মধ্যে লেগেছে, কারণ ও পাটা ফেলতে পারছিল না, বাট আমি কালকে তার আগের দিন ওকে মেলোনেক্স ইঞ্জেকশানটা দিই আর র্যাটেক ইঞ্জেকশানটা দিই, তাতে ব্যথাটা একটু কমেছে, গতকাল থেকে ও পাটা ফেলতে পারছে, লেগেছে রবিবার দিন খুব ব্যথা ছিল সারাটা দিনই, সোমবার দিনও ছিল সকাল দিকে, কিন্তু বিকালের দিক থেকে আস্তে আস্তে ব্যথাটা একটু কমেছে, যাই হোক আপনারা একটু প্রে করবেন যেন ওর ব্যথাটা কমে যায়, আর ও না অনেকটা ভয় পেয়ে আছে বলে পাটা ফেলতে পারছে না, তো সেই জন্যই, কিন্তু ব্যথাটা ইঞ্জেকশন আমি আর দেবো না, কারণ মেলোনেক্স একটু স্ট্রং ইঞ্জেকশন, ওটা দিলে অনেক সময় কী হয় অনেক কিছুতে সাইড এফেক্ট করতে পারে, তো আমি চেষ্টা করি পেন কিলারটা একটু কম দেওয়ার, সেজন্যই আর কি দিইনি। আর একটা ও নার্ভের ওষুধ খাচ্ছে, নার্ভ না সরি টিস্যু, মানে মাসেল, যে মাসেলের যে পেনটা হয়েছে মাসেলটাকে রিলিফ করবে তার জন্য একটা মেডিসিনও খাচ্ছে, তো মোটামুটি দেখছি যে মানে ভালো কাজ করছে, ও এখন মোটামুটি পাটা ঘোরাচ্ছে, সঙ্গে সঙ্গে তো ঠিক হয়ে যাবে না, বাট অনেকটা কম ঘোরাচ্ছে, একটু স্কেয়ার হয়ে আছে ওদের না মাইন্ডটা, যখন দেখছি খাওয়া দাওয়ার দিকে খাবার বাড়া হচ্ছে বা কেউ আসছে তখন ওটা ভুলে যাচ্ছে, তখন ভুলে গিয়ে বেশ জোরে 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 হেঁটে যাচ্ছে, যেই ওটা মনে পড়ে যাচ্ছে যে ওর পায়ে ব্যথা লেগেছে তখনই ও কনসিয়াস হয়ে গিয়ে পাটা ফেলছে কম, মানে মানে আগে তো কালকে বিকেল রাত থেকে দেখছি পাটা ফেলছে, তার আগে তো পাটাকে তুলে রেখে দিয়েছিল, এটা দেখে একটু ভয় লাগছিলো, তো বোঝা যায় না না কী হয় না হয়, দেখা যাক, তবে যেটা ভয় আমি ভাবছিলাম হয়তো ভেঙে ঠেঙে গেছে কি না, ভেঙে গেলে যে পেনটা হতো খাওয়া দাওয়া সবই ছেড়ে দিত, বাট ওর সবই ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন, বাট ওর পাটা একটু সামথিং ও ভয় পাচ্ছে, কোনো পাটা ফেলতে ভয় পাচ্ছে, ভয়টা কেটে গেলে ব্যথাটা কমে গেলে ভয়টা কেটে গেলে আস্তে আস্তে আই থিঙ্ক ও নর্মাল হয়ে যাবে, তো ভগবানের কাছে যাই প্রে করছি, কারণ না কিছু না কিছু, আমাদের আবার কাজু আদি পেটটা ভালো না, কাজুকে মেডিসিন দেওয়া হয়েছে, আর ও না হয়েছে কি ভীষণ ভুকা, মানে যা খাবার দেখবে ওর সব খাবার চাই, ওর প্রত্যেকটা খাবার ওর চাই, ও বুঝবে না কোনটা খাবার দিলে কোনটা, আমরা কিছু খাবার নিয়ে বসলে ওকে ট্রেনিং দিচ্ছি আমরা যে খাবার দেখলে লাফাবে না, কারোর খাবারের দিকে যাবে না, আমাদের খাবার দেবে, সবাই একটু এক্সাইটেড হয়, বাট ওরা বুঝে যায় যে এই খাবারটা আমাদেরকে দেবে না, তখন কী করে তখন ওরা কিন্তু সেটাকে কাজ না, এখনও পর্যন্ত সেটা বুঝে উঠতে পারিনি যে পাতের থেকে মানে খাবারের মুন্ডিতে নেই, সেটা বোঝানো হচ্ছে, কাকি বাচ্চা তো শিখতে একটু সময় লাগবে, এই হোক মোটামুটি আমরা শেখাচ্ছি, ভয় পায় হাতে লাঠি বা কোনো কিছু নিলে ভয় পায়, চলো আজকে সারাটা দিন টুকটাক যেটুকু পারবো শেয়ার করবো। আর হ্যাঁ ভালো কথা, আমার শর্টসগুলো যাচ্ছে, আমার ইনফরমেটিভ যে ভিডিওগুলো আমি দিয়েছি প্লিজ তোমরা একটু দেখো শেয়ার করো, ভালোবাসা দিও, সঙ্গে থেকো, চলো।
বসে ব্লগ দেখছি। আরে দেখুন সবাই কেমন আশেপাশে। মেয়ে আর এই সন্তান, এদেরকে যদি ভালো রাখতে পারি সেটাই কামনা করি ভগবানের কাছে, আর কিছু না। কি দেখুন, আমি আজকে চুলটা শুকাইনি একদম, চুলটা ভেজা রয়েছে পুরো, চুলটাকে ছেড়ে রেখেছি। আর এসে থাকে না, ছেড়ে রাখলে কিছুক্ষণ চুলটা শুকিয়ে যায়। যাই হোক, এই সন্ধ্যে সন্ধ্যে দাওয়া হয়ে গেছে মোটামুটি, এই বসে আছি। আর বেলা করে খেলে না হজম হয় না, তো আজকে বেশি কিছু করিনি। যদিও মসুর ডাল পেঁয়াজ দিয়ে আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, আলুর চোখা, আর ওর আজকে মনের মতো খাবার ডিমের অমলেট। আমিও ভালো খাই, কিন্তু খেলে না, আমি দেখেছি আলুর চোখাটা খেলে যথেষ্ট আমার একটু অম্বল হয়, কেন জানি না আমার একটু মানে অম্বল হয়ে যায়। আলু চোখাটা কি তাড়াতাড়ি শর্টকাটে হয়ে যায়, ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিলাম, একটু পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে, শুকনো লঙ্কাটা আলাদা করে ভেজে একটু মেখে নিলাম আলুর সাথে, পেঁয়াজটা ভেজে তার সঙ্গে একটু নিয়ে নিয়ে হয়ে যায়। শেষ করা হয়নি ব্লগটা, শেষ করব। তার আগে বলি, যারা আমার চ্যানেলে আমার ব্লগগুলোকে দেখছেন তারা প্লিজ ব্লগগুলোকে পুরোপুরি দেখবেন, একদম এন্ড অবধি দেখবেন দয়া করে, আর পাশে থাকবেন, এটুকুই বলার। আর অনেকদিন কোনো গান দিয়ে আমি আমার ব্লগ শেষ করিনি, তো আজকে ভাবলাম আমি একটা আমার গান দিয়ে ব্লগটা শেষ করব। তো একটা হিন্দি গান, এটি আমার খুব ফেভারিট গান, যদিও আমার গলার অবস্থা খুব একটা ভালো না, একটু ক্ষমা কেন্না করে নেবেন। হমকো মিলি হে আজে ঘড়িয়া নসিব সে জি ভর কে দেখ লিয়ে।
লগ জাগলে সে সে। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে নতুন ভাবে, ততক্ষণ সাথে থাকবেন।